এই জন্য আমি নিয়ত করছি আমি আওয়ামী লীগে যোগ দিব, যোগ দিয়ে আমি এমপি হব। এমপি হওয়ার পরে আমি ইনশাল্লাহ ধর্মমন্ত্রী হব। কথা কয় না, এমন আওয়ামী লীগ আমি করব। মাননীয় প্রধানমন্ত্রী খুশি হইয়া কইব, ভাইয়া তুমি মহামান্য রাষ্ট্রপতি। কথা কয় না কেন, ভালো করে বুঝার চেষ্টা করবেন। এই জন্য রাসূল বলেছিলেন, তুফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, কোন জাতি কামিয়াব হতে পারে না। আপনারা কি মনে করে শুনেনেননি? পাইলে আমার গাড়ি আটকাইন, নাহলে 30 প্লাটুন পুলিশ খবর দিন। বেটা তোরা ভারতের শক্তিতে কথা বলস, তোরা আমেরিকার শক্তিতে কথা বলস, তোরা রাশিয়া চীন জাপান জার্মানের শক্তিতে কথা বলাস, আমরা আরশের মালিক রব্বে কায়নাতের শক্তিতে কথা বলি। এত সোজা না, লাং লাং তুফলে আকামুন ওয়াল্লাহ আমরাহুম ইমরাতান, যে জাতি তার নেতৃত্বের আসনে কোন মহিলাকে বসায় এই জাতি কামিয়াব হতে পারে, পারতেছে, পারবে। ও ওলামা হযরতরা খুব ভালো করে বুঝবেন, কিন্তু আপনারাও মৌলভী, আমিও মৌলভী, আপনারা বড় মৌলভী, আমি ছোট মৌলভী। লাং তুফলিহা, এটা মুজারের শব্দ, মুজার বললান আসছে, কথা নাই। ইস্তেমরারের ফায়দা, ইস্তেমরার মানে হলো মাজিও নাই, হালও নাই, মুস্তাকবেলও নাই। কোন জাতি কামিয়াব হতে পারে নাই, কোন জাতি কামিয়াব হতে পারছে না, পারতেছে না, কোন জাতি কামিয়াব হতে পারবে না যে রাজাতি তার মূল নেতৃত্বের আসনে কোন মহিলাকে বসাবে। কথা কয় না কেন, এই জন্য আমরা আবদার জানাব, আপনি সেরে যান, আপনি আমার বাগিনা জয়কে সামনে দেন। কথা কয় না কেন, আপনি সেরে যান, সেরে যান, দেশের ক্ষতি করার দরকার নাই, আমার বাগিনা জয়ের সামনে দেন, আমরা সবাই ভোট দিব। কথা কয় না কেন, ওনারে বলবো আপনি সেরে যান, আমাদের খালতো ভাই তারেকের সামনে দেন। কথা কয় না কেন, আর আমরা মহিলা দেখতে চাই না, আওয়ামী লীগ পছন্দ করি মগর মহিলা সমস্যা, বিএনপি কে দেখতে না পাইলো আচ্ছা মানলাম মগর মহিলা সমস্যা। আবার মাইজগান দিয়ে এরশাদ কি বলা হয় জানো, রোশন আইসা পড়ছে আজকের পেপারে দেখলাম, জিএম কাদের আউট করে উনি চেয়ারম্যান, পাগলামি পাইছেন কই বেডি, দুইজনের জ্বালায় বাসি না, আবার আপনি মাইজগান দিয়ে কোথা থেকে আসছেন, সব আউট হয়ে যান। আমরা এই দেশকে পুরুষের শাসনের শাসন দিয়ে এই দেশটাকে চালাইতে চাই, এর জন্য কারা কারা তৈরি আছেন হাত উঠাই দেখা। কিরে এই ওয়াজও তোরা স্লোগান দেস না, আমি কি বসে না দাঁড়ানো, তো তুই বইয়া বইয়া স্লোগান দিস কিনা, যা হেল কোথায় গা, আর আমি যখন খোঁজা মারছি পিছন থেকে একটু নারাজ, এখন কয়েছি এতক্ষণ কয়েছি, মনে কষ্ট নিয়েন না আপনারা, কিছু মানুষ জমিনে ব্যতিক্রম থাকে, কথা কয় না। আমি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের ভাই অন্ত যত নেতা আছে সব ভাই, কারণ আমার বাপ হওয়ার কারো যোগ্যতা নেই, এত বয়স হয়নি, আমার কি বয়স কম হয়েছে তাইলে, এই জন্য আমার ভাই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এখন আর নাই, যিনি বলছিলেন ওরা ঠেলা দিছে আর বিল্ডিং ফেলে গেছে, কথা কয় না,
ওনার স্টেজে বসায় রেখে আমি এইভাবে এখন যেভাবে বলতেছি এভাবে বলতেছি সাই আর আগেই বলছি আপনি যে একটা শক্তিতে কথা বলেন এই শক্তির কোনো স্থায়িত্ব নাই, ছ পাঁচ বছরের জন্য, বেশ কম হইলে জুতার মালা না হইলে ফুলের মালা, আমাগো এ টু জেড ফুলের মালা, ফুলের মালা, ফুলের মালা, ফুলের মালা, ফুলের মালা, ফুলের মালা। বয় বেড়া মৌলবি ডিব্বে দেখছো যখন মৌলবি দেখছ নি আজ দেখ গেল মূসা আলাইহিস সালামের কাছে যখন ভালো লাগছে কাল্লো কথা কইয়া ওই কাল্লো কথা কইয়া ওমা দিল কে বিয়ামিন গায়া মূসা আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন বেশি মজা লাগছে প্রেমিকার প্রেমার সুপত যখন মোবাইলে কথা বলে একসময় এত মজা লাগে উঠে কয় যে কথা আর কয়দিন একটু দেয়া করো না কথা ঠিক না একদম বাস্তবতা কোরআন সুন্নাহ বুঝা যে কত সহজ তো এখন প্রস্তাব দিয়া করছেন রব্দি আরেনি আমজুরুল্লাহ আল্লাহ বলছেন লাম তারা নেই অসম্ভব এখানে দেখা যায় নাই যাচ্ছে না যাবে না কিন্তু আল্লাহর আশিক তো চাইতেন না মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ইশকের অনেক দাম প্রেমের অনেক দাম এই জন্য মূসা আলাইহিস সালামের যেন কষ্ট না হয় এই জন্য বলছেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি একটা কাজ করো পাহাড়ের দিকে তাকাও কোন দিকে মূসা এইখানে পাহাড় অনেক দূরে পাহাড়ের দিকে তাকাও হ্যাঁ মূসা আলাইহিস সালাম যেইখানে আল্লাহর সাথে কথা বলতেছেন এটা তুর পাহাড়ের মূল জায়গা না উপত্যকা সাইডের নর্মাল জায়গা কথা কয়েন মূল পাহাড় দূরে কিতাব দেখবেন তো পাইবেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল হ্যাঁ হ্যাঁ পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড় ঠিক থাকে জাগার মধ্যে তাহলে ইস্তিকবালে করিবের জন্য সাওফা ইস্তিকবালে বাঈদের জন্য আবার ইয়াকিন বুঝায় তাহলে বলে আমরা কথা বুঝতেছ আমি নাহু সরব নিয়ে কথা বলতে আছি ফাসা তারানি মাফি ফাসাউফা তারানি তাইলে ইয়াকিনান অবশ্যই লম্বা টাইমের ব্যবধানে দেখবা আজকে না কথা আজকে না দেখবা সময় লাগবে ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল فَإِنْ اسْتَقَرَّ مَكَانَهُ فَسَوْفَ تَرَانِي فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ এখন মূসা আলাইহিস সালাম তাকাইছে পজিশন নিয়ে কোন দিকে বলেন বলেন কথা খুব বুঝবেন কিন্তু আমি মুদাররিস কিন্তু আমি ছাত্র হই এভাবেই ছাত্রদেরকে বুঝাই এভাবেই আপনাদের খুশির জন্য বলছি ওলামা হযরতরা আমি ফনুনাতের সব কিতাব পড়াইছি দাওরা হাদিসের সব কিতাব পড়াইছি মেশকাতের সব এই জালাইন ওয়গাইরা সুল্লামুল উলুম এই সব পড়াইছি আলহামদুলিল্লাহ আমার সাহাতি আমার ভাই ফজলুল হক আগে রেঙ্গাই ছিল এর আগে মাদানী নগরের শেখ উল্লাহ হাদিস আমরা একসাথে এক বেইছে শুধু এর দুর্বল
দেখবা দেরি হবে, কি বাকি দেখবা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আই আলাল জাবাল, যখন মূসার রব পাহাড়ের উপরে নিজের তাজাল্লিয়ে জালালিয়ত নিক্ষেপ করলেন, তাজাল্লি দিবকার তাজাল্লিয়ে জামালি তাজাল্লিয়ে জালালি, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব হবে তাজাল্লিয়ে জামালির কারণে, আর দুনিয়াতে সম্ভব নয়। উদ্দেশ্য আল্লাহ দেখা দিবেন না, তাজাল্লিয়ে জালালি দিবেন, কথা কয় না জালালে ইশক মস্তি বে না নাইনে নওয়াজি, জামালে ইশক মস্তি নে নওয়াজি, জালালে ইশক মস্তি বে নায়াজি। কে বুঝবো জানি কথা আমার জানা নাই, কামালে ইশক মস্তি জরফে হায়দার, বুঝলে বুঝবি না বুঝলে সোকের মানে দিয়া বাসাই বলা, কামালে ইশক মস্তি জরফে হায়দার, জওয়ালে ইশক মস্তি হরফে রাজি, জওয়ালে ইশক মস্তি হরফে রাজি। আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি জালালি যখন পাহাড়ের উপর নিক্ষেপ করলেন, ও ভাই তিরমিজি শরীফের সরার মধ্যে এসেছে, একটুকুন মানে সামান্য একটু ছিদ্র দিয়া পায়ের উপরে তাজাল্লি ফেলাইছেন, জালাউ দাক্কা মা মারা দাক্কা জালাহু দাক্কা, পাহাড়ের উপরে যখন আল্লাহ পাকের তাজাল্লি বইছে, কাজে ফাজ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তরুণ জুটে মার তো সই না, জালাহু দাক্কা, যেই পাহাড়টা জমিনের থেকে 3000 ফিট উঁচা, এই পাহাড়টা জমিনের ভিতরে 3000 ফিট ঢুকে গেছে, কথা কয় না কেন? আপনারা আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠে দেখেন না, কয় যে খোদার নূরে পাহাড় জলে মূসা জলে না, খোদা তোমায় ডাকতে জানি না, কয় না ইচ্ছু হয় না পাহাড়ের, পাহাড় 3000 ফিট ফ্লোরের থেকে, এই ফ্লোরের থেকে জমিনের থেকে সমতল ভূমির থেকে এই পাহাড়টা ধরন কথার কথা দিন 3000 ফিট উঁচা, পুরা 3000 ফিট উঁচা পাহাড়টা জমিনের ভিতরে ঢুকে গেছে, সুবহানাল্লাহ কও বেটা, এটার নাম হলো জালাহু দাক্কা। আই মুস্তাবিয়ান ফিল আরদ, দেখছেন কিতাবের মধ্যে মুস্তাবিয়ান ফিল আরদ, এই অবস্থা দেখা খাররা মূসা সায়েকা, মূসা বেহুশ হয়ে গেছেন, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন, কথা কয় না মূসা আলাইহিস সালামকে বুঝছি, আই এম ভেরি ভেরি সরি, আই এম ভেরি ভেরি সরি, আপনার ইয়ান দেখার যোগ্যতা নেই, বুঝছেন? আপনার কি আমার কথা বুঝতেছে? আমি কি ছেড়ে দিব, আরো কিছুক্ষণ বলবো, কে কে শুনবে না তুলে দেখান। আমি আগেই বলছি আমার আর পরে কোনো বয়ান নেই, আমার ফুয়া আমার সাথে আছে, জুনায়দুল হাবিবের মেয়ের জামাই, 1 ঘন্টার থেকে 1 মিনিট বেশি হইলে এতে ওই সামনে যায় ঘুরে, কারণ তার কাছে ডাক্তারে বলছে যে কয় যে হুজুরে যেমন 1 ঘন্টার থেকে বেশি ওয়াজ না করে, কিন্তু আমার সমস্যা হইলো 1 ঘন্টা আমার থামে না, আমনগো থামে না। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে বলতে এমন বেশি মায়া লেগে গেছে, একটু কথা দেখে পারেন না, আল্লাহ কয় লান্তারানি মিরাসাদ আজ তোরে মূসা রাজাওয়াব, লান্তারানি মিরাসাদ আজ তোরে মূসা রাজাওয়াব, হারছে আজ দুস্ত আয়াত সর্বনে গর্দন মতাব, হারছে আজ দুস্ত আয়াত সর্বনে গর্দন মতাব,
বেসমের বিরত বিচারাদর কসরে শাহ নঙ্গরাদ তাজ পরিণাম চশমে ইবরত বিচারাদর কসর শাহ নঙ্গরাদ তাজ তাজ হাদসাতে দৌর গর্দো শুদ খারাপ আজকে এক শব্দ রয়ে গেছে ফরদারি মি কুনদ বর কসর কায়সর আনকবুত ফরদারি মি কুনদ বর কসর কায়সর আনকবুত চকদ নৌবত মি জনদ বর গুম্বুদে আফরাসিয়াব চকদ নৌবত মি জনদ বর গুম্বুদে আফরাসিয়াব দেখা সম্ভব না কারে কারে কোথায় বলেন কোথায় এটা সম্ভব না আল্লাহ বলেন এইখানে যেহেতু সম্ভব না কিন্তু আমি যে এত সুন্দর আল্লাহ অন্তত একজনকে দেখানোর দরকার নির্বাচন করেছেন দেখা দেওয়ার জন্য আপনার হাবিব আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহু আকবার বলেন দেখে আইছেন আমাদের রসুল আল্লাহকে আপনারা খুশি নেবে যান কে কে খুশি হাত উড়ে দেখান আমরা এমন রসুলের উম্মতি যে রসুল কারা দেখছেন কারা দেখছেন তাহলে হুজুরকে আল্লাহ দুইটা বৈশিষ্ট্য দান করেছেন একটা হলো সাফাত কুবরা আর একটা হলো মেরাজ শেখ তাফসীর ইদ্রিস কান্দলভি রহমতুল্লাহ আলাইহি বলছেন হুজুরকে আল্লাহ সাফাত কুবরার দৌলত নসিব করবেন ময়দানে মাহশরে যেখানে আদম কথা বলার সাহস করবে না যেখানে নূহ কথা বলার সাহস করবে না আপনাদের কষ্ট হয়নি কেন যেখানে নূহ কথা বলার সাহস করবে না কার সামনে যেখানে ইব্রাহিম কথা বলার সাহস করবে না যেখানে মূসা কথা বলার সাহস করবে না যেখানে সাইয়েদুনা ঈসা আলা নবিয়িনা কথা বলার সাহস করবে না করবো কারণ আল্লাহ এই পরিমাণ রাগ করবেন কি পরিমাণ রাগ সমানে গুস কাজ আল্লাহ তোর কিছু কয় না সমানে সুদ কাজ আল্লাহ তোর কিছু কয় না